ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أكديني بهاي برسنا قرد سنجد ماتري خود جائز ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ সম্পর্কে বিস্তারিত বলা জরুরি ফোকাহকের আমরা সকলেই ব্যাপারে একমত যে খুদবা আরবি ভাষাতে হতে হবে কিন্তু তাতে বেশ কিছু শর্ত রয়েছে এবং সেই শর্তের ব্যাপারে তাদের মাঝে অভিমত পাওয়া যায় মতভেদ পাওয়া যায় আর এ ব্যাপারে তিনটি কথা রয়েছে প্রথম কথা হচ্ছে যে আরবি ভাষাতে খুদবা দেওয়া যায় বা যাবে যিনি আরবিতে খোঁদবা দেওয়ার ক্ষমতা রাখেন যদিও শ্রোতারা আরবি ভাষা বুঝুক চাই না বুঝুক এই কথাটি হচ্ছে মালিক রহেমা এবং হানাবেলাদের কথা যদি কেহ দাওয়ানি খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো ছয় দ্বিতীয় কথা হচ্ছে যে এটি শর্ত রয়েছে যিনি খোদ দিতে পারবেন আরবি ভাষাতে তবে হ্যাঁ যদি সকল শ্রোতা যেনারা আরবি ভাষা বোঝ না বোঝেন তাহলে খতিব তাদের ভাষাতে খুতবা দেবেন আরবি ভাষাতে খোঁত দেওয়ার ক্ষমতা রাখেন তবুও দর্শক বা শ্রোতার দেখছেন যে বেশিরভাগ রয়েছে তারা আরবি ভাষা বোঝে না তাহলে খতিব শ্রোতাদের ভাষা অনুযায়ী খুতবা দেবেন এটি ইমাম শাহির রহমহুল্লার মাঝাব এবং হানাবেলাদেরও মাঝাব এটি এটি রয়েছে ইমাম নওয়ির রহমল্লার একটি গ্রন্থাল মেজমু খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর পাঁচশো বাইশ নম্বর তিন তৃতীয় কথা হচ্ছে যে আরবি ভাষাতে খুতবা দেওয়াটা হচ্ছে মোস্তাহাব ভালো এবং কোনো শর্ত নেই আর খতিবের জন্য উচিত হবে যে খতিব নিজের ভাষা এবং শ্রোতাদের যে ভাষা বিশেষ করে শ্রোতাদের যে ভাষা সেই ভাষাতে খুতবা দেবে শ্রোতাদের ভাষা যদি আরবি ছাড়া অন্য ভাষায় হয় তাহলে সেই ভাষাতে খোদ বা দেবে শ্রোতাদের ভাষা যদি আরবি হয় তাহলে সেই ভাষাতে খোদ বা দেবে এটি হচ্ছে আবু হানিফা এবং কিছু সাফেঈদের মতামত কথা যেটি রাব্দুল মুখতার খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচশো তেতাল্লিশ এবং মৌসুয়ুল ফেকি একটি গ্রন্থ যেটি খণ্ড নম্বর উনিশ নম্বর একশো আশিতে বর্ণিত হয়েছে এবং এই তিনটি অভিমতের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং সবচাইতে উত্তম এবং সবচাইতে ভালো মত হচ্ছে তৃতীয় মতটি অর্থাৎ যে মতটিকে বেছে নিয়েছেন উলামায় মহাসরিন অর্থাৎ বর্তমান যুগের বিশিষ্ট আলিমেরা বিদগ্ধ পণ্ডিতেরা যে শ্রোতাদের যে ভাষা হবে সেই ভাষাতে খুদ্া দেবে নচেত উদ্দেশ্য সফল হবে না কেননা খুতবা যে আরবিতেই হতে হবে এর স্পষ্ট কোনো রেফারেন্স দলিল প্রমাণ মজুদ নেই এবং হাদিসে যে খোদ আরবিতেই হতে হবে বরং বিভিন্ন ভাষাতে হতে পারে কারণ খোদবার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ওয়াজ নসিহত করা মানুষদেরকে কল্যাণ পৌঁছানো দিন শেখানো তাদের উপকৃত হওয়া এবং এটা কেবল তাদের ভাষাতে বোঝালে তবেই তারা বুঝবে নচেত অন্য ভাষাতে আরবি ভাষাতে যদি খোদ হয় সে তাদের ভাষা যদি উর্দু হয় বাংলা হয় তাহলে তারা কি বুঝবে কি উপকার লাভ করবে দিনের কি বিধিবিধান শিখবে অতএব খুদবার উদ্দেশ্যই সফল হবে না এবং এ সম্পর্কে আলম আলমর ইসলামী অর্থাৎ বিশ্ব আলমের যে বিশ্ব ইসলামের যে একটি সংগঠন রয়েছে তাতেও এটি স্পষ্ট করা দেওয়া হয়েছে যে সবচেয়ে উত্তম মত হলো জুমাতে বা দুই ঈদের যে খুদবা দেওয়া হয় সেটা আরবিতে হবে এবং এটা কোনো শর্ত নয় বরং উত্তম হবে প্রথম খোদবাটা শুরু করবে কোরআনে আয়াত দ্বারা হাদিস দ্বারা আরবি ভাষা দ্বারা তারপরে কোরআন তেলাওয়াত হয়ে গেলে কিছু হাদিস পরিবেশন করলে তারপরে নিজের ভাষাতে কি করবে খোদ্া দেবে যেটা কারারাতুল মাজিমা আলফেখে নম্বর নিরানব্বই বর্ণনা হয়েছে অনুরূপভাবে সৌদি আরবের স্থায়ী কমিটির ফত হচ্ছে যে নবী নব্বী সাল্লাহ সাল্লাম থেকে কোনো দলিল প্রমাণিত নেই যে জুমার খুদ্ আরবিতেই হতে হবে জুমার খুদ্া আরবিতে হতে হবে এ সম্পর্কে রসুল্লাস তরফ থেকে কোনো হাদিস প্রমাণিত নেই তবে আল্লাহ নবী সাল্লাম দিয়েছেন আরবিতে যেহেতু তার ভাষা ছিল আরবি তার শ্রোতাদের ভাষা ছিল আরবি তার সম্প্রদায়ের ভাষা ছিল আরবি সেহেতু তিনি আরবি ভাষাতে খোদবা দিয়েছেন অতএব যে যার ভাষা হবে সেই হিসেবে খোদবা দেবে তারপরে এ সম্পর্কে ফাতো আল্লাহ জোনায় যেটা বর্ণিত হয়েছে স্থায়ী কমিটি তাদের খণ্ড নম্বর আটপ্রিস্ট নম্বর দুশো তিপান্নতে এবং বাজ রাহেম উল্লাহ সৌদার একজন বিখ্যাত মূর্তির তিনারও ভাষা হচ্ছে তিনি বলছেন তার সবচাইতে উত্তম এবং সবচাইতে নিকটবর্তী কথা হচ্ছে এটাই জাল্লা সুবাহ এ ব্যাপারে সবচেয়ে বেশি জানেন যে মসজিদে দর্শক বা শ্রোতার সংখ্যা যদি বেশিরভাগ গায়ের আরব হয় অর্থাৎ যাদের ভাষা আরবি নয় অন্যান্য ভাষায় হয় তাহলে অন্যান্য ভাষাতেও খোঁদ বা দেবে অথবা প্রথমে আরবিতে খোদবা দিয়ে দেবে তারপরে সেটাকে তরজমা করে দেবে নিজের ভাষাতে আর প্রয়োজনের সময় বা নিজের ভাষাতে খোদবা দেওয়া এটার জায়েজ বা বৈধ এই সম্পর্কে যে সমস্ত আলোচনা হলো এবং শরীয়তেও প্রমাণ রয়েছে আল্লাহ সুহানা বলছেন সুরা ইব্রাহিম আয়াত নম্বর চার নামের রাসুল ইন ইল্লা বেলিস কৌমিহিলে আমি রসুলদেরকে রসুলদেরকে আমি তাদের গোত্র বা সম্প্রদায়ের কাছে তাদের ভাষা দিয়ে প্রেরণ করেছি যাতে করে রসুল্লাহ তাদের শ্রোতা বা তাদের সম্প্রদায়ের ভাষাতে তাদেরকে বোঝাতে পারে আমি রসুল আর আরবি আরবি ভাষা দিয়ে রসুলকে প্রেরণ করলাম বাংলাদেশে বাংলাদেশের ভাষা বাংলা তারা বুঝতে পারবে না তাহলে তাদের কী লাভ হবে অতএব প্রত্যেকটি রসুলকে আমি তাদের স্ব স্ব ভাষা দিয়ে স্ব জাতির ভাষা দিয়ে তাদের কাছে প্রেরণ করেছি যাতে করে তারা দিন শিখতে পারে বুঝতে পারে এ ব্যাপারে শেখ এমনে সাইমিনুর রাহিমাহুল্লারও কথা হচ্ছে যে খতিব তিনি জুমার জুম্মার বা দেবেন নিজের ভাষাতে নিজের ভাষাতে যদিও বা হাজরিন অর্থাৎ দর্শকেরা বা শ্রোতারা না বুঝতে পারুক এবং শ্রোতারা যদি আরব ছাড়া অন্যান্য দেশে বসবাস করেন যাদের ভাষা অন্য ভাষা তাহলে সেই ভাষাতে খতিবকে খোদ্বা দেওয়াটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ খুদবাতে যে জিনিসটা উদ্দেশ্য দ্বারা সেটা হচ্ছে ওয়াজ নসিহত করা মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়া আর এই উদ্দেশ্যের জন্য ওয়া তাআলা রসুলদেরকে তাদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছিলেন তাহলে এই আয়াতগুলো থেকে এই আয়াত থেকে এবং বিশ্ব লমাই ক্রামদের অভিমত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে খোদ্বা মাতৃভাষায় দেওয়া যায় এবং এটা যুগের চাহিদা যদি অন্য ভাষায় হয় আমরা বাংলা ভাষা আমাদের কাছে যদি অন্য ভাষায় খোঁতবা দেওয়া হয় আমরা কি বুঝব কিছুই উপকার লাভ করতে পারবো না এজন্য আমাদের কাছে বাংলা ভাষাতেই খোঁদ দিতে হবে প্রথমে খোদ শুরু হবে কোরআনে আয়াত দ্বারা হাদিস দ্বারা তারপরে বাংলা ভাষায়ও আজন হবে আবার শেষে আরবি কোরআন আয়াত বা হাদিস দ্বারা আবার শেষ করতে হবে বাকি আল্লাহব আলম বিশোহাব وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد